দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমে জানিয়ে দিব ফ্লোরিডায় পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত 3। এদিকে ইসরায়েলি অপরাধ যজ্ঞের কথা বিশ্ব ভুলবে না বলছে ইরান। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে নিয়ে পুতিনের ভবিষ্যৎবাণী। এদিকে রয়েছে নির্ভরযোগ্য মিত্রদের কাছে আমেরিকার অবস্থান ক্ষুণ্ণ হয়েছে, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। আরো জানিয়ে দিব হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ। এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রে বাড়ছে মসজিদের সংখ্যা। এখন জানবেন পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত 30, আহত 50। সর্বশেষ রয়েছে ইউরোপের 27 দেশে বিমান নিষেধাজ্ঞায় বেলারুশ। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ফ্লোরিডায় পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত 3। এক সপ্তাহের ব্যবধানে আবারও রক্ত ঝরলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এবারের ঘটনাস্থল মায়ামি। সেখানকার এক গ্র্যাজুয়েশন পার্টিতে এলোপাতাড়ি গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। বন্দুক হামলার খবর দিয়েই যুক্তরাষ্ট্রের মানুষের শুরু হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যে গুলিতে ঝরছে প্রাণ। আবারও গুলির শব্দ কেঁপে ওঠে ফ্লোরিডার মায়ামির এক গ্র্যাজুয়েশন পার্টি। এই ঘটনায় এলোপাতাড়ি গুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে পুলিশ জানায় সে সময় পার্টির পুরোপুরি জমে উঠেছিল, তখনই গাড়ি থেকে ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। যুক্তরাষ্ট্রে পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ বলেন, একটা অনুষ্ঠান চলছিল, শেষ পর্যায়ে গিয়ে সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় বন্দুকধারীরা, তারপর এলোপাতাড়ি গুলি চালায় তারা। ঘটনাস্থল থেকেই কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে প্রতি সপ্তাহেই একই ঘটনা ঘটছে, এসব সহিংসতা বন্ধ হওয়া দরকার। এই ঘটনায় গুলির কারণ জানা যায়নি, এখন পর্যন্ত হতাহতের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে নিহতদের মধ্যে বন্দুকধারী আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এর আগে গত সপ্তাহে নিয়মিতই একটি কনসার্ট হলের বাইরে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও অন্তত 20 জন। দেশটি যে চলতি বছর এখন পর্যন্ত 200+ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি অপরাধ যজ্ঞের কথা বিশ্ব ভুলে যাবে না বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় জনগণের বিরুদ্ধে দশকের পর দশক যে অপরাধ যজ্ঞ চালিয়ে আসছে তার কথা বিশ্বব্যাপী কখনো ভুলবে না। তিনি বলেন, ইসরায়েলি বর্বরতা ও অপরাধ যজ্ঞের সর্বশেষ নজির হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন, যাতে 60টি শিশুসহ 260 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে খাতিবজাদে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, নেতানিয়াহুর বিদায়কালেও মনে হচ্ছে তিনি নিরপরাধ ফিলিস্তিনের রক্ত গ্রহণের কোটা পূরণ করতে চাইছেন, কিন্তু একদিন সময় আসবে অপরাধীদেরকে জবাবদিহি করতে হবে এবং বিশ্ব ভুলে যাবে না ইহুদিবাদী অপরাধীদের বর্বরতা ও অপরাধ যজ্ঞের কথা। এদিকে যেসব দেশ ইহুদিবাদীদের অপরাধ যজ্ঞের সহযোগিতা করছে তাদের ব্যাপারেও কথা বলেছেন খাতিবজাদে। ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য এসব দেশের তীব্র নিন্দা ও সমালোচনা করেন। টুইটার পোস্টে খাতিবজাদে বলেন, সেসব দেশের প্রতি নিন্দাবাদ যারা ইসরায়েলি অপরাধ যজ্ঞের সমর্থন দিয়েছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। যুক্তরাষ্ট্রকে নিয়ে পুতিনের ভবিষ্যৎবাণী। সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে জড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক মন্তব্য করেছেন যে কারণে বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ধসে পড়বে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ সময় পুতিন বলেন, মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থ রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা করছে তাই করতে পারছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তারা এই মনে করে যে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করেও বসে তাহলে তাদের খুব একটা সমস্যা হবে না। তিনি আরো বলেন, সম্পূর্ণ বিষয়টি হচ্ছে তাদের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে এবং এমন এক সময় আসবে যখন এসব সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ তাদের থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছেন যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল। পুতিনের এমন বক্তব্যের পর বিশ্ব রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তাদের ভবিষ্যৎ পরিণতির বিষয়ে এমন সব কথাবার্তা বলেছেন পুতিন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে বলা হতো এবং শেষ পর্যন্ত সত্যি সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছিল। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে অ্যান্ড গ্লোবাল টাইমস। নির্ভরযোগ্য মিত্রদের কাছে আমেরিকার অবস্থান ক্ষুণ্ণ হয়েছে।
আমেরিকায় নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত স্যার পিটার ওয়েস্ট মেকর বলেছেন, 2018 সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে বিশ্বস্ত মিত্রদের কাছে তার অবস্থান এবং সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এই বিষয়ে জো বাইডেনের প্রশাসন সতর্ক আছে বলে তিনি আশা করেন। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার টিমের অন্যান্য কর্মকর্তাদের বাইরে জগতের কথা শুনতে হবে তারা মিত্র। একই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন, যদি হোয়াইট হাউসে নতুন কোনো ট্রাম্প আসেন কিংবা ট্রাম্পের প্রেতাত্মা করার কারো উপর ভর করে তাহলে কি হবে। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে আলোচনা চলছে, তখন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এসব কথা বললেন। এছাড়াও এর কয়েকদিন আগে সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং সিআইএ প্রধান লিওন প্যাটেন্টও একই কথা বলেছেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই ট্রাম্পের সময় যারা বিশ্বে আমেরিকার ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য এখন প্রেসিডেন্ট জো বাইডেনকে কাজ করতে হবে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। এদিকে রয়েছে হেফাজতের নতুন কমিটি ঘোষণা। আজ হেফাজতে ইসলামের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসছে। খিলগাঁও চৌরাস্তায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির মহাসচিবের কার্যালয়ে আজ মখজানুল উলুম মাদ্রাসা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটিতে থাকছেন নাম তাদের প্রকাশ করা হবে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা দেশব্যাপী জ্বালাও পোড়াও আন্দোলন করে। মোদিকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও ও 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের একে একে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করে। হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা রাশেদ বিন নূরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাজধানীর খিলগাঁও মখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলন করা হবে। সূত্র বিবার্তা। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রে বাড়ছে মসজিদের সংখ্যা। যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবেই মসজিদের সংখ্যা বাড়ছে। প্রকাশিত দি আমেরিকান মস্ক 2020 গ্রোয়িং অ্যান্ড ইভলুইং যুক্তরাষ্ট্রের মসজিদ 2020 বৃদ্ধি ও বিকাশ শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জরিপ প্রতিবেদন অনুসারে 2010 সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল 2106টি। 2020 সালে এই সংখ্যা 31% বেড়ে দাঁড়িয়েছে 2769টি। প্রতিবেদনে বলা হয়, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন ও জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ার কারণে প্রাথমিকভাবে মসজিদের সংখ্যা বাড়ছে। এদিকে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা ইসোনা সেন্টার ফর মুসলিম ফিলান্থ্রপি ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ও দি অ্যাসোসিয়েশন অব স্ট্যাটিস্টিশিয়ানস অব আমেরিকান রিলিজিয়াস বডিজ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় এই জরিপ চালানো হয়েছে। এদিকে মসজিদে নামাজে আসা মুসল্লিদের সংখ্যাও বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মসজিদে ইসলাম গ্রহণের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে এই প্রতিবেদনে বলা হয়, মসজিদে বিশেষ করে আফ্রিকান আমেরিকান মসজিদে আফ্রিকান আমেরিকান ইসলাম গ্রহণকারী সংখ্যা কমে যাওয়ায় এর কারণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে মসজিদগুলো বর্তমানে উপশহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। অপরদিকে ছোট শহরগুলোতে বা বড় শহরের কেন্দ্র থেকে মসজিদের সংখ্যা কমে যাচ্ছে। ছোট শহরগুলোতে 2010 সালে মসজিদের সংখ্যা কমেছে 20%, অপরদিকে 2020 সালে মসজিদের সংখ্যা কমেছে 6%। প্রতিবেদনে বলা হয়, ওই ছোট শহরগুলোতে চাকরি কমে যাওয়ায় মসজিদ প্রতিষ্ঠাতাদের সন্তান ও তরুণরা অন্য বড় শহরে শিক্ষা ও চাকরির জন্য চলে যাচ্ছে, ফলে মুসলিম জনসংখ্যা কম হওয়ায়ও মসজিদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সূত্রটি জানিয়েছে ইয়ানি শাফাক। পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত 30, আহত 50। পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত 30 জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 50 জন। আজ স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দাউদকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে সংবাদ মাধ্যম দি ডন নিউজ জানিয়েছে। প্রতিবেদনে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাতে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে টাউন ট্রাকে চলে যায়। এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে। স্থানীয় রেল দিল্লিতে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও পুলিশ কর্মকর্তারা ওসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ। এছাড়াও ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনও জানা সম্ভব হয়নি। সর্বশেষ জানবেন ইউরোপের 27 দেশে বিমান নিষেধাজ্ঞায় বেলারুশ।
ভিন্ন মতাম্বলী সাংবাদিক রোমান প্রোতাসেভিসকে গ্রেপ্তার করতে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে জোর করে মিনস্কে নামিয়েছিল বেলারুশ। পরবর্তীকালে এর জেরে ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত 27 দেশের বিমানবন্দর ও আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা এসেছে। গত মাসে যাত্রীবাহী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে জোর করে মিনস্কে নামায় বেলারুশ কর্তৃপক্ষ। ওই ফ্লাইটে দেশটির ভিন্ন মতাম্বলী সাংবাদিক রোমান প্রোতাসেভিস ছিলেন। তাকে গ্রেপ্তার করতেই ফ্লাইটটি জোর করে নামানো হয়েছিল। সে সময় সাংবাদিক রোমানকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলো। এরপর বেলারুশের বিমানের ওপর এই কঠিন সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ। এদিকে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা এক নির্দেশনায় জোটভুক্ত দেশগুলোর বিমানগুলোকে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশসীমাও এড়িয়ে চলতে বলেছে। এর আগে লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বিমান সংস্থা বেলারুশের ওপর দিয়ে বিমান না চলানোর ঘোষণা দিয়েছিল। এদিকে বেলারুশের বিমানের ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালস। তিনি বলেছিলেন, যে কোনো এয়ারলাইন্সের চলাচলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।